দক্ষিণবঙ্গে বর্ষা না এলেও ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী কিন্তু বর্ষা এসে গেছে বঙ্গে, এবং বর্ষা এলেই যেটা হয় সাধারণ মানুষের কিন্তু ইলিশের প্রতি একটা টান, ইলিশের খোঁজ কিন্তু শুরু হওয়ার সময় এসে গিয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি মানিকতলা বাজারে, দেখব এখানে সাধারণ ক্রেতারা কি পরিমাণ ইলিশের খোঁজ করছে। তা আমরা আজকে এসেছি মানিকতলা বাজারে ইলিশ মাছ নিতে। আমি থাকি হচ্ছে বাগুইহাটিতে, কিন্তু ওখানে সেরকম সাইজের মাছ না পেয়ে আমরা এখানে এসেছি। এখানে ভালোই মাছ পাওয়া যায়, তার জন্য এখানে এসেছি আজকে ইলিশ মাছ নিতে। বাড়িতে যেমন হয়, যেমন পাতুরি বা এমনি ইলিশের ঝোল, সেরকমই কিছু হবে প্ল্যান। হ্যাঁ, বিশেষ করে পাতুরিটা। আজ বাজারে এসেছি, ইলিশের দাম করলাম 1300 টাকা করে বলছে, দুটো ইলিশ নিলাম। বাড়িতে যাই, কি হবে, ভাপা হবে বা সর্ষে বাটা হবে, কিছু একটা হবে। সাধারণত এই ইলিশ মাছগুলো আসছে রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ড হারবার, ঠিক আছে, এগুলো এসে পৌঁছাচ্ছে শিয়ালদা। শিয়ালদা থেকে আমরা নিয়ে আসছি বিভিন্ন মার্কেটে। মাছের যোগান খুবই কম, কেন বর্ষা নেই, যেটা ভরা আষার শ্রাবণ ভাদ্র বর্ষাকাল, সব বর্ষা নেই, সেইভাবে মাছেরও উৎপাদন নেই, ওই জন্য মাছের দামও একটু ঊর্ধ্বমুখী। আর সেইভাবে বর্ষা পড়ছে না বলে ক্রেতারাও সেভাবে সেইভাবে ঝাঁপিয়ে পড়ছে না। বর্ষা পড়লেই ইলিশ মাছ খাবে, ঠিক আছে। ইলিশ মাছের সঙ্গে একটা বৃষ্টির সম্পর্ক রয়েছে, বৃষ্টি নেই কাস্টমারও নেই। ইলিশ মাছ সম্বন্ধে বলতে গেলে এখনো পর্যন্ত ইলিশ মাছ সেরকম আসেনি, ঝড় বৃষ্টিও নেই আর ইলিশ মাছও নেই। এ ভালো আশা রাখছি যে এক মাসের মধ্যে যে আসার গেলে আপনার স্যামনে যে ভালো মাছ উঠবে, উঠলে ক্রেতা এবং বিক্রেতার মুখে হাসি উঠবে। এখনকার এখানকার কাঁচা মাছ খুব নেই বললে চলে, খুব কম, তার কোয়ালিটি ভালো না। বাংলার কাঁচা মাল যা টুকটাক আসছে তার দাম অনেক, 1800-1900 টাকা মার্কেটের দাম। আমরা বাংলার স্টোর বেচছি, মাঝে সাঝে আমরা কাঁচা ফেলে কাঁচাও বেচছি। এখানকার মাছ দাম বেশি অথচ উঠছে খুব কম, টুকটাক বিক্রি ভালো হচ্ছে। এখন সিজন, এই জন্য লোক খাচ্ছে। গরমটা যদি না থাকতো, যদি বৃষ্টিটা নামতো, তাহলে ইলিশটা খুব ভালোই বিক্রি হতো। গোটা মানিকতলা বাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানা গেল, ক্যালেন্ডারে বর্ষা এলেও যেভাবে এখনো দক্ষিণবঙ্গে বর্ষা আসেনি, ঠিক সেরকমই মানিকতলা বাজারেও কিন্তু ইলিশের সম্ভার খুব একটা আসেনি। ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই কিন্তু মুখে এখনো হাসি ফোটেনি ইলিশ নিয়ে। ক্রেতারাও খুব একটা আশানুরূপ ইলিশ পাচ্ছেন না, এবং বিক্রেতারাও কিন্তু হতাশ ইলিশের বিক্রি নিয়ে। তারা দুপক্ষই এখন আশা করছেন বর্ষার, এবং তারপরে যদি বাজারে ইলিশ আসে তার